हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इजी टेक। चले एलाम एक नतून वीडियो निये। तो तुम्हारा देखते पाच्छो आमरा आज के एक पाम्पर ओवरफ्लो सिस्टम इन्स्टल करछि। तो पाम्पर ओवरफ्लो सिस्टेमर जो वीडियो सेटा तोमादेर आगे देखिए दिएछि किभाबे सार्किटटा तैरि करते हय। तो आज के इन्स्टलेशन करछि। तो एटा होच्छे आमादेर पाम्पर ऑन ऑफ स्टार्टर और एटार मध्ये सार्किट लागानो आछे। ए बक्सर मध्ये आमरा लागिएछि और एकटा मैनुअल सुइच आछे और एक कन्ट्रैक्टर आछे और एखाने दुटो पाम्प आछे। एदेर एखाने तो दुटो पाम्पेर जोन्नो एकटा चेंज ओवर लागानो आछे। तो एखाने देखते पाच्छो सार्किटटा लागानो आछे। तो तोमरा जदि चाओ तो आमरा डेस्क्रिप्शने दिए देबो, आमि लिंकटा दिए देबो सार्किटटा किभाबे बानाते हय়। तो तुमि सेखान थेके सार्किटटा देखे निते पारो। और এই ভিডিওটা এখানে এইখানে ইনস্টলেশনটা করলাম একটা ফ্ল্যাটে। তো এখানে দুটো পাম্প ছিল, দুটো পাম্পের মধ্যে দুটো পাম্প অটোমেটিক সেন্সরটা লাগানো আছে। তো পুরো ভিডিওটা দিতে পারলাম না কীভাবে কী করলাম, কারণ এখানে একটু কাজের চাপ ছিল। তো যদি তোমরা চাও ডিটেলসে যে কীভাবে কী করলাম সেটা যদি চাও, তো আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা তখন দেখে নিতে পারবে যে কীভাবে কানেকশানগুলো করতে হয়। তো এখানে কানেকশান সবই হয়ে গেছে। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যেটা আছে আমাদের, যেটা আমি এখন কাজ করছি, ওটা হচ্ছে সার্কিটের মেশিনটা, মানে সেন্সারের যে মেশিনটা, যে বক্সটা, সেটা বক্সটা আমরা বানিয়েছি। আর তার নিচে যে নীল ব্লু কালারের যেটা আছে ওটা কন্ট্যাক্টার, কন্ট্যাক্টার দিয়ে পাম্পগুলো চলছে। আর তার নিচে ব্লু ব্লু কালারের নিচে যেটা আছে ওটা হচ্ছে চেঞ্জ ওভার। তো চেঞ্জ ওভার দিয়ে দুটো পাম্প অল্টারনেটিভ হচ্ছে। আর এই পাশের যে সুইচটা আছে এটা হচ্ছে অন অফ, মানে ম্যানুয়াল যদি কোনো সময় সার্কিটটা খারাপ হয়ে যায় তো সেই জন্য ম্যানুয়াল অফানোর জন্য এটা সুইচটা করা আছে। তো মোটামুটি খুব সিম্পল ওয়েতেই করেছি, তোমরা দেখতে পারো ভিডিওটা। আর যদি না বুঝতে পারো যে কীভাবে কানেকশানগুলো করেছি, তো তার জন্য তোমরা ডিসক্রিপশানে লেখো যে লাগবে আমার ভিডিও পুরো ডিটেলসে, তো আমি সেইভাবে ভিডিও বানিয়ে দেবো। আর চ্যানেলটি, আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমাদের, আর বেল আইকন অবশ্যই প্রেস করো। মানে কোনো অসুবিধা হলে, কোনো রকম যদি কোনো তোমাদের অসুবিধা হয় সার্কিটে সময় সময় বুঝতে, বা আমাদের কোনো ভিডিওতে যদি কোনো যদি মানে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে? কারণ তোমরা যদি কমেন্ট না করে জানাও তাহলে আমি কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্য কমেন্টটা অবশ্যই করো, কমেন্ট না করলে আমি কিছু করতে পারবো না। আর তোমরা সাপোর্ট যদি না করো তাহলে আমরা জীবনে এগোতে পারবো না, বুঝতে পেরেছো? তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো এবার দেখো আমি এখানে কানেকশানটা দেবো, সব হয়ে গেছে, এবার কানেকশানটা দেবো, লাইনটা দেবো, দিলে দেখবে পাম্পটা চলবে, ঠিক আছে? দেখো এবারে আমি অন করছি, এই আমাদের অটোমেটিক সেন্সর অন করা আছে, অটোমেটিক করা আছে, তার জন্য পাম্প চলছে। পাম্পের ট্যাঙ্কে জল ছিল না, তার জন্য পাম্পটা চলছে। তো তোমরা দেখো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে পাম্পটা চলছে, পাম্প চলছে। আর এবার দেখো তোমাদের ওখানে দেখাচ্ছি যে পাম্পগুলো চলছে কি না, পাম্প ঘরে নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাবে যে পাম্পটা চলছে কি না, সাথে থাকো। দেখো পাম্প কিন্তু চলছে,
দেখতে পাচ্ছ পাম্প চলছে, এখানে দুটো পাম্প আছে, দুটো পাম্পে চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, আর শেয়ার করো, কমেন্ট করে জানো যে কেমন লাগলো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না, প্লিজ সাপোর্ট করো বন্ধুরা। চলো এই ভিডিওতে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমরা এটাও জানাতে পারো আমাকে যে তোমাদের কী লাগবে না লাগবে, মানে তোমাদের কী চাই, কী ধরনের কী ভিডিও বানাবো, তো আমি ডিসক্রিপশনে লেখো, আমি সেইভাবে ভিডিও বানিয়ে দেবো। চলো টাটা।